দেখুন আবারও বিতর্কের মুখে প্রিয়াঙ্কা ডিলিট করলেন সেলফি এক বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবার নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বার্লিনে নরেন্দ্র মোদীর পাশে খাটো পোশাকে পায়ের ওপর পা তুলে বসা ছবি পোস্ট করে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েন তারপর সেই বার্লিনে আর এক সেলফি তুলে নতুন করে তোপের মুখে পড়েন তিনি বার্লিনের হলোকাস্ট মেমোরিয়াল ভাইকে সঙ্গে নিয়ে তোলা বিতর্কিত সেলফি দ্রুতই তিনি ডিলিট করে ফেলেন নিজের অ্যাকাউন্ট থেকে হলিউড ছবি বেওয়াচের শ্যুটিংয়ের কাজে প্রিয়াঙ্কা এখন জার্মানিতে কয়েকদিন আগে বার্লিনের ওই ঐতিহাসিক হলো মেমোরিয়ালে যান ভাই সিদ্ধার্থ চোপড়াকে নিয়ে সেখানে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নায়িকা ছবিতে সাদা কালো স্ট্রাইপ দেওয়া ডিপ নেক ড্রেস আর তার সঙ্গে মানানসই সানগ্লাসে দেখা গিয়েছিল তাকে হিটলারের আমলে প্রাণ হারানো ষাট লক্ষ ইহুদি স্মৃতিতে তৈরি ওই মেমোরিয়াল এখানে দুই হাজার সাতশো এগারোটি কংক্রিটের স্লাব রয়েছে নিহত মানুষের স্মরণে হলোকাস্টের মতো ভয়াবহ স্মৃতি জড়ানো এই জায়গায় সেলফি তোলা বা হাসি মতো কাজ সাধারণভাবে মানায় না কিন্তু কেউ কেউ হালকা মুডে ছবি তোলে ন সে তালিকা থেকে বাদ যাননি প্রিয়াঙ্কাও ভাইকে নিয়ে সেলফি তুলে সেই ছবি পোস্টও করেছিলেন তিনি হলোকাস্ট মেমোরিয়ালের সামনে পোস্ট দিয়ে সেলফি তোলার সঙ্গে সঙ্গেই হতে শুরু করেন অত্যাচার আর মৃত্যুর ভয়াবহতা যেখানে জড়িয়ে রয়েছে সেখানে এ ধরনের সেলফি তোলায় অনেককেই প্রিয়াঙ্কার দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলেন কেউ বলেন হলোকাস্ট মেমোরিয়ালের সামনে আপনার এই সেলফি দেখার আগে আপনাকে একজন সংবেদনশীল মানুষ বলে ভাবতাম কেউ বলেন হলকাস্ট মেমোরিয়ালে সেলফি তোলা কি ঠিক কেউ বলেছেন এটা কি প্রিয়াঙ্কার নতুন পাবলিসিটি স্ট্যাটাস প্রিয়াঙ্কা অবশ্যই দেরি করেননি তোপুর মুখে পড়ে দ্রুতই সেই সেলফি ডিলিট করে দেন আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই